জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কিষান মান্ডি সংলগ্ন অধিকাংশ এলাকায় জমে রয়েছে রাশি রাশি আবর্জনা। আবর্জনা দূষণে অতিষ্ঠ ময়নাগুড়ি কিষান মান্ডি এলাকার অধিকাংশ ব্যবসায়ীরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কিষান মান্ডি সংলগ্ন অধিকাংশ এলাকায় জমে রয়েছে রাশি রাশি আবর্জনা। আবর্জনা দূষণে অতিষ্ঠ ময়নাগুড়ি কিষান মান্ডি এলাকার অধিকাংশ ব্যবসায়ীরা। ওই এলাকার ব্যবসায়ীরা জানান, অনেকদিন যাবত রাস্তার ওপর পড়ে রয়েছে আবর্জনা, সেগুলো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনার স্তূপ মশা মাছের আতুর ঘর, এতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। আবর্জনার পচা দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদেরও। এই কিষান মান্ডির অলি গলিতে আবর্জনার স্তূপ জমে থাকে। সেখানকার কিছু ব্যবসায়ী জানান, নির্দিষ্ট কিছু দূরে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হলে দূষণ অনেকটাই কমবে। ওই এলাকায় যখন দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক বাজার করতে আসেন, তখন বিভিন্ন খরিদ্দারের মুখ থেকেও শোনা যায় দুর্গন্ধে তারাও অতিষ্ঠ। ময়নাগুড়ির কিষান মান্ডির আশপাশে আবর্জনা জমে সমস্যা হচ্ছে এলাকার ব্যবসায়ীদেরও। তাদের অভিযোগ, ওই কিষান মান্ডির মাঝবাজারের পাশে দিনের পর দিন ওই আবর্জনা দেখতে পাওয়া যায়। সেখানে সারাক্ষণ মশা মাছির আতুর ঘর। আবর্জনা দুর্গন্ধে প্রতিটি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। তাই সেখানকার ব্যবসায়ীদের প্রশ্ন উঠেছে একটাই, তারা খুব শীঘ্রই ওই দূষণ থেকে মুক্তি পেতে চায়। ময়নাগুড়ি কিষান মান্ডির স্থায়ী মৎস্য ব্যবসায়ী পরিমল দাস জানান, দীর্ঘদিন যাবৎ তারা এই নোংরা আবর্জনার সাথে জর্জরিত হয়ে ব্যবসা করছেন। এতে তাদের শারীরিক দিক দিয়ে ভীষণ ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এই নোংরা আবর্জনা থেকে দূষণ ছড়াচ্ছে, দূষণ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। নোংরা আবর্জনার একটা ব্যাপার এখানে দাঁড়াচ্ছে, এখানে যে বর্তমানে যে পরিস্থিতি হয়ে আছে, সেই পরিস্থিতিটার বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে, এখানে না কোনো একটা সুইপারের ব্যবস্থা আছে, না পরিষ্কারের ব্যবস্থা আছে, না এখানে যে বাথরুমগুলো আছে সেই বাথরুমগুলো জলের ব্যবস্থা আছে, না লাইনের ব্যবস্থা আছে, না সেটার একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে। এটার মধ্যে কোনো পরিচালনার যে কেউ একজন পরিচালনা করবে সেটারও কোনো ব্যবস্থা নেই, যার জন্য এই এখানে এই নোংরা আবর্জনাগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর মেন সমস্যা হচ্ছে, আমাদের নতুন বাজারে এত বড় বাজারে একটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। এখানে এই ডাম্পিং গ্রাউন্ড না থাকার কারণেই এই আবর্জনা হিসেবে চারিদিকে ছড়া ছিটে আছে। পায়খানা বাথরুমের ব্যাপারটা যেটা আপনি বললেন, না পায়খানা বাথরুমগুলো এত সুন্দর, দু তিনটা পায়খানা বাথরুম এখানে অলরেডি করানো আছে, সেটা কিষান মান্ডিরই, কিন্তু এখানে না জলের ব্যবস্থা আছে, না লাইনের ব্যবস্থা আছে, না এখানে কোনো কেউ একজন দায়িত্বে থেকে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা আছে, এগুলো অকেজো হয়ে পড়ে আছে। আমরা চাই যে প্রশাসন এটার একটা দ্রুত ব্যবস্থা নিক। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.